এই চরগুলা গুড়ামারা পঞ্চায়েত এলাকার গুড়ামারা পার্ট ওয়ান, গুড়ামারা পার্ট টু এবং বড়বাড়ি গ্রাম, এই তিনটা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও এই গ্রামে জল এবং প্রায় গোটা তিনটা গ্রামই পুরো জলবন্দি আছে। বানভাসীদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ধান এবং মাছ চাষীদের ক্ষতিপূরণের দাবি সহ মোট আট দফা দাবিতে সোমবার বদরপুর সার্কেল অফিসারের মাধ্যমে করিমগঞ্জ জেলা আয়ুক্তকে স্মারকলিপি প্রদান করলেন চোরগুলা ঘোড়ামারা পঞ্চায়েতের জনগণ। আজ সমাজসেবী বিশ্বজিৎ দাসের নেতৃত্বে 300+ বানভাসী মানুষ এদিন বদরপুর সার্কেল অফিসে জমায়েত হন। জমায়েত স্থলে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ বাবু বলেন, এবারে বন্যা ও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে চোরগোলা ঘোড়ামারা পঞ্চায়েতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রলয়ঙ্করী বন্যায় ঘোড়ামারা পার্ট ওয়ান, পার্ট টু, বড়বাড়ি, নন্দপুর গ্রাম মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই গ্রামগুলির মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাড়ি ছেড়ে ত্রাণ শিবির কিংবা নিকটাত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, কিন্তু এইসব গ্রামে পর্যাপ্ত ত্রাণ পাওয়া যায়নি। মাত্র একদিন ত্রাণ বিতরণ হয়েছে। তিনি আরো বলেন, বন্যার জল এখনো নামেনি। গত 24 ঘন্টা বৃষ্টিতে বিভিন্ন নদীর জল পুনরায় বাড়তে শুরু করেছে, কিন্তু এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। বিভিন্ন পঞ্চায়েতে 5 জন শিক্ষক এবং লাটমণ্ডলকে নিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যারা এই তালিকা তৈরি করছেন তারা ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িতে যাচ্ছেন না। একাংশ পঞ্চায়েত প্রতিনিধির শাসক দলের নেতাদের পরামর্শে তালিকা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রকৃত হিতাধিকারী বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এর জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ সহ ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করে সার্কেল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তের কাছে এদিন তারা দিয়েছেন এবং ক্ষতিপূরণ প্রদানে স্বজন পোষণ, রাজনৈতিকীকরণ কিংবা দুর্নীতিকরণ যাতে না হয় তা নিশ্চিত করতে সার্কেল অফিসারের কাছে সাফ জানিয়েছেন বানভাসী মানুষজন। তাদের এইসব দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। করিমগঞ্জ জেলার বদরপুর সার্কেলের অধীন চোরগুলা গুড়ামারা গাঁও পঞ্চায়েতের থেকে এসেছি আমরা। এখানে মূলত এখানে গুড়ামারা এবং বড়বাড়ি গ্রামের মানুষ বেশিরভাগ এসছেন, আপনার জিপির অন্যান্য অংশের মানুষও এসছেন। আপনারা জানেন যে এবার ভয়ঙ্কর একটা বন্যা এখনও চলছে। এই বন্যায় বদরপুর এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোরগুলা গুড়ামারা পঞ্চায়েত এলাকা। এই চোরগুলা গুড়ামারা পঞ্চায়েত এলাকার গুড়ামারা পার্ট ওয়ান, গুড়ামারা পার্ট টু এবং বড়বাড়ি গ্রাম, এই তিনটা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও এই গ্রামে জল এবং প্রায় গোটা তিনটা গ্রামই পুরো জলবন্দি আছে। এখানে প্রায় কী বলে 4টা ক্যাম্প, রিলিফ ক্যাম্প খুলতে বাধ্য হয়েছে। আমরাই খুলেছি রিলিফ ক্যাম্পগুলো, পরবর্তীতে সরকার থেকে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি। রিলিফ ক্যাম্পে কিছু মানুষ আছেন এবং যারা রিলিফ ক্যাম্পে জায়গা পাননি তারা নিকটাত্মীয়র বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এত ভয়াবহ বন্যা, এখনও বন্যার তলে মানে প্রচুর ঘরবাড়ি রয়েছে। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এত ভয়াবহ বন্যা মানুষ ঘর থেকে বের হতে পারছে না, রুজি রুজি সব বন্ধ আছে, কিন্তু সরকার থেকে আমরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছি না। মাত্র একদিন ত্রাণ দেওয়া হয়েছে গ্রামে, তারপরে ত্রাণ বন্ধ, ত্রাণ দেওয়া হয়নি। রিলিফ ক্যাম্পে পাচ্ছি কিন্তু তাও পর্যাপ্ত নয়, আমরা দাবি জানিয়েছি ইতিমধ্যে। এর আগেও আমরা আজকে এসেছি 8 দফা দাবিতে। এই দাবিগুলি হচ্ছে, প্রথমে যে আমাদের গ্রামের গরিব অংশের মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘর বাড়ি যাদের বিধ্বস্ত হয়েছে তাদের ঘর বাড়ি পুনরায় নির্মাণ করা তাদের পক্ষে কঠিন হবে, তাই ইমিডিয়েট সরকার থেকে তাদের ঘর বাড়ি নির্মাণের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আজকে 1 নম্বর দাবি রেখেছি। দ্বিতীয় দাবি হচ্ছে শরণার্থী শিবিরে যারা আছেন তারা দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ, একেবারে গরিব অংশের মানুষ। এই মানুষগুলো দৈনিক রুটি মানে রোজগার হলে পরে ঘরে উনুন জ্বলে, এই অবস্থা। তাদের রোজগার বন্ধ, শরণার্থী শিবিরে আছেন কাজকর্ম বন্ধ, রুটিরুজি বন্ধ, তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছি আমরা 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের এলাকায় যে আনাই রাহর আছে সেই আনাই রাহরের চাষাবাদের জমির উপরে আমাদের এলাকার চাষিরা নির্ভরশীল। এই আনাই রাহরে প্রায় গলা অবধি জল এখনও পর্যন্ত আছে, ফসল জলের তলায়, ফলে এখানে চাষিরা সর্বশান্ত হয়েছেন। এখন বীজ রোপণ করা হয়েছে, বীজগুলো বিনষ্ট হয়ে গেছে। তো আমরা দাবি রাখেছি যেসব ধান চাষিদের বীজ বিনষ্ট হয়েছে, ফসল বিনষ্ট হয়েছে, তাদেরকে বিনামূল্যে বীজ, বিনামূল্যে সার, কীটনাশক এবং সঙ্গে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছে। একই সঙ্গে যারা মৎস্য চাষী আছেন তাদের মাছ মানে মাথায় হাত দেওয়ার অবস্থা, মানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারা, তো তাদেরকে মৎস্য চাষিদের আর্থিক সহায়তা এবং মাছের চারা বিনামূল্যে দেওয়ার দাবি জানিয়েছি আমরা। তৃতীয়ত হচ্ছে পঞ্চম দাবি হচ্ছে আমাদের যে আমাদের এলাকার একমাত্র লাইফলাইন হিসেবে পরিচিত গুড়ামারা মর্যাদ খান্দি সড়ক, এই সড়কের উপরে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামগুলো নির্ভরশীল।
এবারের বন্যায় এই সড়কের উপর কোথাও কোমর জল, কোথাও গোলাপ দি জল, এখনো সড়কের উপরের জল। বন্যার তোরে সড়ক পুরাপুরি ভেঙে চৌচির হয়ে গেছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যান চলাচলের অনুপযোগী। বন্যার পরেও এই রাস্তা দিয়ে যান চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। ফলে বন্যার পরেই আমাদের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সড়ক, এই সড়কটি ইমিডিয়েট সংস্কারের দাবি আমরা রেখেছি। তারপরে 6 নম্বর দাবি হচ্ছে, আমাদের এলাকার 4-4টা স্কুল এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমাদের এলাকার একমাত্র হাই স্কুল হচ্ছে গুড়ামারা হাই স্কুল। এই হাই স্কুল একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সেই গুড়ামারা হাই স্কুলে এখনও জলের নিচে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, আসবাবপত্র বিনষ্ট হয়ে গেছে। তো গুড়ামারা হাই স্কুল, গুড়ামারা এমই স্কুল, 67 নম্বর গুড়ামারা এলপি স্কুল এবং কচুয়াদাম এমই স্কুলের একটা অংশ জলের নিচে এখনও রয়েছে এবং এই 4টা স্কুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্যার পরে এই স্কুলগুলি যাতে মেরামত করা যায় এবং আসবাবপত্র তৈরি করার জন্য আর্থিক অনুদান দেওয়ার দাবি আমরা রেখেছি। 7 নম্বর দাবি হচ্ছে যে আনাইরাওয়ার এবারের বন্যায় প্রচুর পরিমাণে কচু এসেছে, মানে কচুরিপানা, যেটা আমরা স্থানীয় ভাষায় কচু বলি, কচুরিপানা প্রচুর পরিমাণে আসছে। বন্যা চলে যাওয়ার পরেও এই কচুরিপানার জন্য চাষিরা চাষাবাদ করতে পারবেন না, ফলে আমরা দাবি রেখেছি সরকারি উদ্যোগে এই কচুরিপানা সরানোর ব্যবস্থা করার জন্য। আর সর্বশেষ দাবি হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ দাবি, যে কচুয়াদাম মডেল হাসপাতাল আমাদের এখানে যে হাসপাতালটা আছে সেই হাসপাতালে থেকে চিনিপাতন অবধি একটা সড়ক নির্মাণ হয়েছিল 2015 সালে এসওপিডি স্কিম থেকে। অত্যন্ত অবৈজ্ঞানিক পদ্ধতিতে, অপরিকল্পিতভাবে সেই সড়কটা নির্মাণ হয়েছে। সেই সড়ক নির্মাণের পরে আনেরাওড়ের জল নামার কোনো রাস্তা সমস্ত বন্ধ হয়ে গেছে। বন্যা যখন আসে তরতরিয়ে জল ঢুকে, তারপর জল নামার কোনো ব্যবস্থা নেই। কারণ হচ্ছে এই সড়কের নিচ দিয়ে কোনো ধরনের সেতু নেই, এই সড়কের কোনো সেতু নেই, হিউম পাইপ নেই, ফলে জল নামে না। এই দাবিটা আমরা ইতিমধ্যে সার্কুল অফিসে 2-3 বার রেখেছি, সার্কুল অফিস থেকে তদন্ত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজকেও আমরা এই দাবিটা রাখছি যে এই যে বন্যা এলো, বন্যার জল নামবে, আজ নামুক কাল নামুক নামবে, কিন্তু গুড়ামারা এলাকার জল নামবে না যদি না এই সড়কের নিচে হিউম পাইপ দেওয়া হয়, যদি না এই সড়কে একটা সেতু নির্মাণ করা হয়। এই জন্য এই দাবিটা আমরা খুব গুরুত্বপূর্ণ দাবি, 8 নম্বর দাবি আমরা রেখেছি, যাতে বন্যার পরে এই সড়কটা সংস্কার করা হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ করা হয়, এই দাবিটা আমরা রেখেছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।